আমরা যদি দেখি ফার্স্টে পিসওয়াইজ লিনিয়ার মডেল, তো এই মডেলটা বেসিক্যালি আমার যে ডায়োডটাকে বা ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিটকে প্রপারলি ডিসক্রাইব করে। আর রিজনটা হচ্ছে এই মডেলটাতে পিস ওয়াইজ মানে হচ্ছে মানে প্রত্যেকটা পিস নিয়ে, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, তো প্রত্যেকটা ডিভাইসকে কিন্তু ডিফাইন করা হয় তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখেই, যে এই ডিভাইসটা এভাবে কাজ করতেছে, দ্যাট মিনস তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে বোঝা যায় কি সে কোথায় অন হচ্ছে, কোথায় অফ হচ্ছে। তো একটা মানুষ কিভাবে, একটা মানুষের পারফেক্ট ডেফিনেশন কি তার চালচলন বা তার স্বভাব, সিমিলারলি একটা ডিভাইসের পারফেক্ট বৈশিষ্ট্য হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে ওই ডিভাইসটাকে আসলে প্রপারলি ডিসক্রাইব করা যায়। তো সে কারণে হচ্ছে আমরা যখন কোনো একটা ইকুইভ্যালেন্ট মডেলে যাব, তখন আমাদেরকে যেতে হবে হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভে। তো এখন আমি যদি, আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ শিখে আসছি, তো বেসিক্যালি রিভার্স বায়াসে তো সেটা তার মানে প্রপার ক্যারেক্টারিস্টিক না, একটা ডিভাইসের বা একটা ডায়োডের প্রপার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তার ফরওয়ার্ড বায়াসে। রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে অবসুলেট, মানে তোমার অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্স। কখনো যদি রিভার্স বায়াসে যায়, তখন হচ্ছে আমরা চিন্তা করি যে ওইটার কী হবে। তো রিভার্স বায়াস নিয়ে আসলে আমরা খুব একটা কনসার্ন না, কারণ রিভার্স বায়াসে নর্মালি আমরা ডায়োডকে রান করাইতে চাই না। তো আমাদের এখানে ছিল হচ্ছে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, তাহলে ফরওয়ার্ড বায়াস অনুসারে এটা ছিল হচ্ছে আমার কি ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে বেসিক্যালি পিসওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে তাকে দুইটা ধাপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হরিজন্টাল পোর্শন আর একটা হচ্ছে ভার্টিক্যাল পোর্শন। ঠিক আছে, একটা হরিজন্টাল লাইন আর একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো হরিজন্টাল লাইনে আমরা যদি একটু খেয়াল করে দেখি, হরিজন্টাল লাইনে একটা থ্রেশোল্ড ভোল্টেজ পরে সে কাজ করা শুরু করছে, সেটার নাম হচ্ছে ভি থ্রেশোল্ড, যদি বলি 0.7 ভোল্ট। ঠিক আছে, তো পিসওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে এই ভি থ্রেশোল্ডকে বলা হয়েছে যে এটা হচ্ছে ডায়োডের ইনিশিয়াল ভোল্টেজ ফর মেকিং ইট অন, তো ভিডিও ইজ ইকুয়াল টু ভি থ্রেশোল্ড। আচ্ছা, এরপরে সো লাইন পার্ট এ কে, কারণ এখানে কোনো স্লোপ নাই, আমরা জানি যখন স্লোপ, কারণ এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট ভ্যালুটা কি, যেহেতু ভোল্টেজের এক্সিসের উপর আছে, দ্যাট মিনস হচ্ছে ভোল্টেজ ভ্যালু। তাইলে লাইন এ, লাইনে ডিফাইন করে বেসিক্যালি কি একটা ভোল্টেজ, লাইন এ একটা ভোল্টেজ ডিফাইন করে, যাকে বলতেছি হচ্ছে আমি ভিডিও, যে ভোল্টেজটা এক্সিড না করা পর্যন্ত ডায়োডটা অন হচ্ছে না। আচ্ছা, এই ভোল্টেজটা যখন এক্সিড করে, তখন হচ্ছে ডায়োডটা গ্র্যাজুয়ালি লিনিয়ারলি বাড়তে থাকে। তো বারটা কিন্তু একদম স্টিপার না, মানে স্ট্রেইট লাইন না, সে কিন্তু একটু ইনক্লাইন্ড হয়ে গেছে। ইনক্লাইন্ড যদি হয়, দ্যাট মিনস কি এখানে একটা ঢাল আছে। এই ঢালটাকে যদি বলি আমি স্লোপ, আমরা জানি স্লোপ ইজ ইকুয়াল টু কি 1/RD, 1/RD, 1/R বলি রেজিস্ট্যান্স, স্লোপ ইজ ইকুয়াল টু 1/R, যেহেতু ডায়োড রেজিস্ট্যান্স তাহলে আর ডি বসি, স্লোপ ইজ ইকুয়াল টু 1/RD। এখন এই স্লোপ থেকে বেসিক্যালি আমরা আর ডি রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারি। তারপর কতদিন দেখাইছিলাম যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, সেখানে লম্ব হচ্ছে কারেন্ট আর ভূমি হচ্ছে ভোল্টেজ, তাহলে আইডি ডিভাইড বাই ভিডি, এটা যদি এখানে বসাই তাহলে আর ডি এর ভ্যালুটা আসে ভিডি ডিভাইডেড বাই আর ডি, সরি ভিডি ডিভাইড বাই আইডি। ঠিক আছে, ভিডি ডিভাইড বাই আইডি, তাহলে ভিডি ডিভাইড বাই আইডি যদি আমি বসাই, দ্যাট মিনস হচ্ছে এই লাইনটাকে ডিফাইন করতেছে কে, ওই স্লোপটা। তো স্লোপটা যেহেতু ডিফাইন করতেছে, সো এখান থেকে আসতেছে যে স্লোপের জন্য বা এই রেজিস্ট্যান্সের জন্য আমার ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিডি সমান আরডি ইন্টু আইডি। তাহলে একটা কারেন্ট ফ্লো করতেছে, যে কারেন্টের ফলে রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ, আমরা জানি কি এটা কারেন্টের লাইনটা মোট অলমোস্ট বলতে পারি কি ওই ভোল্টেজে, এক্সাক্ট ভোল্টেজে স্ট্রেইট হয়ে গেছে, বাট রেজিস্ট্যান্সটার কারণে একটু স্লোপ, সেখানে ওই কারেন্টের সাথে কি করতেছি ভোল্টেজকে, রেজিস্ট্যান্সকে গুণ দিচ্ছি, যার কারণে একটা ভোল্টেজ পাচ্ছি। তো আমরা যদি এখন প্রপারলি যদি এটাকে লিখি, হ্যাঁ বলো, তাহলে যে স্লোপ আর ডি ইজ ইকুয়াল টু 1/VD, সেটা কিভাবে আসলো? সরি স্যার, স্লোপ ইজ ইকুয়াল টু 1/RD, এটা কিভাবে আসলো? স্লোপ ইজ ইকুয়াল টু 1/RD, তোমরা তো এটা পড়ছো হচ্ছে এই কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স পড়ছিলে না, ঢাল, তো ঢাল কি আসে, ঢাল ইজ ইকুয়াল টু 1/রেজিস্ট্যান্স, এটা তো আমরা আগেই পড়ছিলাম, যে এটা যদি আমি বলি এটা এটা এভাবে যদি ডিফাইন করো, ধরো যে স্লোপ মানে কি ট্যান থিটা, তুমি এখান থেকে বুঝো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, আমরা কি জানি লম্ব বাই ভূমি, না লম্ব বাই ভূমি জানি। এখন লম্বের মধ্যে কি আছে, লম্বের মধ্যে আছে হচ্ছে তোমার এই কি কারেন্ট আছে, লম্বতে কি আছে কারেন্ট না, আর ভূমিতে কি আছে ভোল্টেজ আছে। তাহলে এখন ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, ট্যান থিটা মানে তো স্লোপ, এটা তো জানো ট্যান থিটা মানে যে স্লোপ, এটা তো জানার কথা। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আইডি বাই ভিডি যদি বলি, তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু কি বলা যায়, 1/RD বলা যায় না,
তো আমরা বেসিক্যালি এটা এখনকার না, অনেক আগে থেকে আমরা ডিফাইন করে রাখছিলাম যে স্লোপ মানে হচ্ছে 1/রেজিস্ট্যান্স, মানে যদি পার্সপেক্টিভ অফ ভোল্টেজ এবং কারেন্টের এক্সিস যদি হয় আর কি, তো সেখান থেকে আসছে আর কি। আচ্ছা এখন খেয়াল করে দেখো, দ্যাট মিনস হচ্ছে এই যে লাইনটা, দ্যাট মিনস লাইন, দ্যাট মিনস এখানে একটা স্ট্রেট লাইন ছিল একটু ইনক্লাইন্ড, তাহলে এটাকে হচ্ছে ডিফাইন করতেছে এই রেজিস্ট্যান্সটা, আর এটাকে ডিফাইন করতেছে হরিজন্টাল লাইনটাকে ভোল্টেজটা। তাহলে এখান থেকে যদি আমি টোটাল ভোল্টেজটা লিখি ডায়োডে, তাহলে সে আসে হচ্ছে কি ভিডি ইজ ইকুয়াল টু ভিডি নট প্লাস ভিডি, যদি বলি এখানে হচ্ছে আইডি আর ডি, আইডি আর ডি, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে টোটাল কি এই দুইটা লাইনকে ডিফাইন করে। এখন এই দুইটা লাইনকে যেহেতু ডিফাইন করে, নিচের দিকে হচ্ছে এই লাইনকে যারা ডিফাইন করে, এখন খেয়াল করে দেখো এই যে লাইনকে যেটা ইকুয়েশনটা ডিফাইন করতেছে ভিডি ইজ ইকুয়াল টু ভিডি নট আইডি আর ডি। তো সেই অনুসারে হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা আইডিয়াল ডায়োড, বেসিক্যালি হচ্ছে কি আমরা ওই ডায়োডের পার্সপেক্টিভে লিখবো এটা, যে এখানে একটা ডায়োড ছিল, তাহলে এই ডায়োডের পার্সপেক্টিভে আমি যদি পিস ওয়াইজ লিনিয়ার মডেল ড্র করি, এটা হচ্ছে আমার আইডিয়াল ডায়োড থাকবে। আইডিয়াল ডায়োড কেন, কারণ হচ্ছে সিম্বলাইজ করার জন্য যে এটা বেসিক্যালি ডায়োড থেকে আসছে। তো এই ডায়োডটা মানে কি ইটস মানে এটা হচ্ছে তোমার জিরো ভোল্টেজে অন হয়ে যাবে আর নেগেটিভ ভোল্টেজ দিলে সে অফ থাকবে, মানে একমুখী করার জন্য এই ডায়োডটাকে, ঠিক আছে, যে উল্টা দিক থেকে এই ডায়োডের উল্টা দিয়ে কারেন্ট গেলে সে কাজ করবে না। আচ্ছা এরপরে হচ্ছে ভোল্টেজটাকে ডিফাইন করার জন্য যে ভিভি দিছে মানে ব্যারিয়ার পটেনশিয়াল, আমরা ইউজ করছি ভিডিও, ভিডিও হচ্ছে তোমাদের সেলরয় স্মিথের বইতে ইউজ করছে। আচ্ছা সো এখানে যদি আমি দেই, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস ভিডিও, তাহলে এই ভোল্টেজটা কি এমন একটা ভোল্টেজ যেটা হচ্ছে সোর্স ভোল্টেজের উল্টা দিকে কানেক্টেড, যে এই ভোল্টেজকে যতক্ষণ এক্সিট করবে না ততক্ষণ পর্যন্ত এই ডাটাকে কি করবে না, সে ফরওয়ার্ড হইতে দিবে না, ঠিক আছে। কারণ এটা এই ভোল্টেজটা বেসিক্যালি কি করছে, এই ডাটাকে রিভার্স বাইস করে রাখছে। তো এই ভোল্টেজটা কাকে ডিফাইন করতেছে, বেসিক্যালি ডিপ্লেশন লেয়ারকে, ঠিক আছে। তো কারণ হচ্ছে এই ভোল্টেজটা যদি না থাকতো, মানে আমরা ভোল্টেজ দেওয়ার সাথে সাথে কিন্তু ডাটা অন হয়ে যেত, তো এই ভোল্টেজটা কি এই ডাটাকে রিভার্স বাইস করে রাখছে, মানে আইডিয়াল ডাটাকে। আচ্ছা এরপরে চলে আসি কি রেজিস্ট্যান্স, যে এখানে একটা রেজিস্ট্যান্স, তাহলে এই যে ডায়োডটাকে আমি রিপ্লেস করব এই মডেলটা দ্বারা। এখন পরীক্ষার সময় অনেক সময় আসে যে ধরো যে একটা সার্কিট দিয়ে দিলাম, তো বললাম যে এই সার্কিটটা সলিউশন করো বা এই সার্কিটে কারেন্ট ভোল্টেজ বের করো ইউজিং পিস ওয়াইজ লিনিয়ার মডেল। আমরা দেখবো বেসিক্যালি নর্মাল ডায়োডের ম্যাথগুলোতে, আমি যেমন গতবার দিছিলাম এই যে তোমার একটা নর্মাল সার্কিট থাকে, ওই সার্কিটটাতে হচ্ছে মানে সলিউশন করতে বলে হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার মডেল বা ভোল্টেজ ড্রপ মডেল। এখন জাস্ট দেখার উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাদের মডেলটা মনে আছে নাকি, মডেলটা লাগে অনেক জায়গায় লাগে, এগুলো হচ্ছে অ্যানালিসিস করার পার্সপেক্টিভে দরকার হয় আর কি। আচ্ছা এরপর মেথডটাতে চলে আসি, তো এই মেথডটার নাম হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। আচ্ছা তো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল অনুসারে এই ডিভাইসের মধ্যে শুধুমাত্র কি হবে, একটা ভোল্টেজই থাকবে। দ্যাট মিনস হচ্ছে আগের মতো এই লিনিয়ার পোর্শনটাকে, মানে এই যে কার্ভটাকে দুইটা পোর্শনে ভাগ করে না, তারা হচ্ছে একটা পোর্শনে ভাগ করে, সেটা কি ব্যারিয়ার পটেনশিয়াল ভোল্টেজ, এরপর কি স্ট্রেইট, আর কোনো ভোল্টেজের কোনো ভ্যারিয়েশন হয় না, কোনো স্লোপও থাকে না, স্লোপ আর ডি, স্লোপ ইজ ইকুয়াল টু মানে আর ডি ইজ ইকুয়াল টু জিরো, কোনো রেজিস্ট্যান্স থাকে না। তো রেজিস্ট্যান্স যেহেতু থাকে না, তাহলে 1/স্লোপ ইজ ইকুয়াল টু জিরো, স্লোপটা ইনফিনিটি। আমরা জানি কি স্লোপ স্ট্রেইট লাইন যদি হয়ে যায় স্লোপটা কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। তাহলে স্লোপ যদি ইনফিনিটি হয়, স্লোপ ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে এখন স্লোপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি আর ডি, 1/আর ডি, তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু 1/আর ডি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। সো তাহলে আর ডি রেজিস্ট্যান্সের ভ্যালুটা হয়ে যায় জিরো, ঠিক আছে। তো এটা যদি জিরো হয়, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ওই যে আবার স্লোপ ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে থিটা ওইখানে বের করতে পারি 90 ডিগ্রি। সহজ কথা হচ্ছে ওই যে থিটার অ্যাঙ্গেলটা বের করার জন্য যদি আমাদের এটা কোনো কাজে লাগে না, তো আমরা এটাকে কি করা হয়েছে, ক্যারেক্টারিস্টিক কার্ভটাকে ওই রেজিস্ট্যান্সটা যেহেতু ছোট মানের, কোনটা আর ডি রেজিস্ট্যান্সটা, একটা ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা, সেটা ছোট মানের। কারণ আমরা দেখছি কি, তোমরা একটু খেয়াল করলে দেখবা যে কনস্ট্যান্ট ভোল্টেজ পরে ডিভাইসটা যখন অন হয়ে যায়, তখন দেখবে যে আমরা যদি গ্র্যাজুয়ালি ভোল্টেজ ইনক্রিজ করি, যেমন হচ্ছে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যখন করছি এক্সপেরিমেন্ট নাম্বার 1, তখন দেখবে যে ভোল্টেজ বাড়ার সাথে সাথে 0.6 যদি হয় 5 ভোল্টে, 10 ভোল্টে দেখবে যে সেটার ভ্যালু হয়ে গেছে 0.627 বা 0.615, কিছুটা বেড়ে গেছে। তো এই যে কিছুটা বাড়ছে, এটা কেন, নর্মালি তো বাড়ার কথা না যদি কনস্ট্যান্ট হয়ে যায়। ধরো যে এই কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল অনুসারে যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে কি 0.6 এ কনস্ট্যান্ট থাকার কথা, তো এক্স্যাক্টলি কিন্তু কনস্ট্যান্ট থাকে না। এটা ওয়ান অফ দ্য মেইন রিজন কি, ওই যে স্লোপ বা রেজিস্ট্যান্সটা,
কারণ কি আমরা জানি কি কারেন্ট যত বাড়তে থাকবে আমি ভোল্টেজ বাড়াচ্ছি, মানে কি যেহেতু লিনিয়ার পোর্শন ভোল্টেজের সাথে কারেন্টও বাড়বে, আর কারেন্ট বাড়া মানে কি ওই যে রেজিস্ট্যান্স সে তো কনস্ট্যান্টই, ওই রেজিস্ট্যান্সের সাথে যদি গুণ হয় দ্যাট মিনস ভোল্টেজও গ্র্যাজুয়ালি বাড়বে। তো সে কারণে দেখা যাচ্ছে কি যেহেতু রেজিস্ট্যান্সের ভ্যালুটা ছোট, তো আমি যদি 5 ভোল্ট থেকে 10 ভোল্ট করি তাহলে এই যে 0.6 থেকে কিছুটা খানিকটা বাড়ে, বাড়ে কতটুকু 0.612 0.615 সামথিং লাইক দ্যাট, এমনকি এটা আমরা প্র্যাকটিক্যালি অবজার্ভ করে দেখছি। তো তবে আমরা মোস্টলি ইউজ করি কি, আমরা ধরো যে যদি থিওরিটিক্যাল বা অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস করি, অ্যানালাইটিক্যালি মানে আমরা যদি খাতায় করি, তখন দেখা যায় কি আমরা ইউজ করি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। এটা আসলে ভাস্টলি ইউজ হয়, কারণ এটাতে হচ্ছে প্রপার মানে মোটামুটি ওই যে 0.6 আর 0.605 বা 0.615 অলমোস্ট কি ধরি আমরা 0.6, যদি 0.65 এর মতো হইতো তাহলে কিন্তু আমরা আবার 7 হইতাম, রাউন্ড আপ রাউন্ড আপ করলে 0.7 ভোল্টেজের মতো। তো নর্মালি ডায়োডের ভোল্টেজটা 0.6 থেকে 0.7 এর মতো ধরা হয়। তো সে কারণে আমরা ধরে নিছি কি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, যে এই যে ভিভি ব্যারিয়ার পটেনশিয়াল এটাতে হচ্ছে 0.7 ভোল্ট যদি সিলিকন হয়, আর জার্মানিয়াম হলে তো 0.3, তাহলে এখান থেকে সোজা স্ট্রেট লাইন হয়ে যায়। এটা 90 ডিগ্রি কেন, কারণ হচ্ছে ওই যে স্লোপ ইনফিনিটি তাই। আচ্ছা তো এখান থেকে বেসিক্যালি আমরা যদি ডিফাইন করি ডায়োডটাকে, তাহলে ডায়োডটাকে যদি ডিফাইন করতে চাই এখানে কি থাকবে, এখানে হচ্ছে তোমার যদি ডায়োডটা থাকে তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে, একটা আইডিয়াল ডায়োড এন্ড অবশ্যই তার সাথে কি অপোজিটে থাকবে হচ্ছে একটা ভোল্টেজ, কারণ এই ভোল্টেজটা নর্মালি এই আইডিয়াল ডায়োডটা কি করবে রিভার্স বায়াস করে রাখবে। কারণ আমরা যদি এটার ইন পার্সপেক্টিভ অফ দিস দেই, মানে দ্যাট মিনস কি আর এটার সাথে যদি ফরওয়ার্ড বায়াসে দেই, তখন দেখা যাবে কি সেটা ফরওয়ার্ড বায়াস হয়ে বসে আছে শুরু থেকেই, বাইরে থেকে বায়াসিং করা ছাড়া সে কি করতেছে কারেন্ট ফ্লো করবে। তো আমরা তো এটা হইতে এটা তো হবে না আসলে। তো এটা বেসিক্যালি হচ্ছে তার ভিডিও বলতে পারো বা ভিডি নট, ভিডি নট ভিডিও বা ভিভি বলতে পারো, সেটা হচ্ছে 0.7, আর এটা হচ্ছে আমার আইডিয়াল ডায়োড। ঠিক আছে, এটা হচ্ছে আমার আইডিয়াল ডায়োড। আচ্ছা এগুলো কিন্তু মনে রাখতে হবে, আমাদের কোশ্চেনে কিন্তু আসে। হ্যাঁ তো যখন আসবে ফার্স্টে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল, ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিটগুলার মডেলগুলো কি কি, প্রত্যেকটা মডেল ব্রিফলি ডিসক্রাইব করো, এবং হচ্ছে ধরো একটা সার্কিট দিয়ে দেওয়া হয় ওই সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে হচ্ছে ভোল্টেজ কারেন্ট বের করো। আচ্ছা সো এটা বলা হয় কিন্তু, তো তোমরা এটাকে যদি মনে করো যে না আসবে না এরকম টাইপের এটা করা যাবে না, এটা ভালো মতো জানতে হবে। আচ্ছা এখন চলে আসছে হচ্ছে আইডিয়াল ডায়োড মডেল, এটা তো খুবই ইজি, অলরেডি আমরা ডিসকাস করছি যে আইডিয়াল ডায়োড অবস্থায় ডায়োডটা কি একদম সোললি হচ্ছে একটা সুইচের মতো কাজ করে, যে সুইচটা হচ্ছে যখন অন হয়ে যায় তখন তার আরডিটা জিরো এবং হচ্ছে ভিডিটা জিরো। ঠিক আছে, তার মধ্যে কি ম্যাক্সিমাম আইডি ম্যাক্স কারেন্ট ফ্লো করে। আচ্ছা আর যদি সুইচটা অফ থাকে তখন হচ্ছে আরডিটা হচ্ছে হাই ধরতে পারো ইনফিনিটির মতো, আর ভিডিটা হচ্ছে অনেক বড়, ভিডিটাও হাই, ভিডিটা কি ভিডিটা হচ্ছে অলমোস্ট সাপ্লাই ভোল্টেজের সমান, অলমোস্ট সাপ্লাই ভোল্টেজ বা সোর্স ভোল্টেজ বলতে পারো। আর আরডির এই কি বলে কারেন্টটা হচ্ছে জিরো, আইডি হচ্ছে জিরো। ঠিক আছে সো এটা হচ্ছে আমার আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট, দ্যাট মিনস হচ্ছে এই সার্কিটটাতে কি থাকবে শুধুমাত্র একটা ডায়োড থাকবে, তারও কোনো বাধাও থাকবে না, এই ডায়োডটা কি থাকবে আইডিয়াল। ঠিক আছে আইডিয়াল ডায়োড, তো আইডিয়াল ডায়োড মডেল অনুসারে এটাকে রিপ্লেস করা যায় একটা ডায়োড দিয়ে, শুধুমাত্র একটা ডায়োড, যে ডায়োডটা হচ্ছে ভোল্টেজ পাইলে অন হয়ে যাবে আর যদি ভোল্টেজ না দেওয়া হয় সে অফ থাকবে। আচ্ছা এখন তাহলে এটা হচ্ছে আমাদের তিন টাইপের মডেল, তাহলে আমাদের তিন টাইপের মডেলের মধ্যে একটা হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার মডেল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, একটা হচ্ছে আইডিয়াল ডায়োড মডেল। তো সেড্রাই স্মিথ বলো, বয়েল স্টেট বলো বা অন্য যে কোনো বই বলো, এই তিনটা মডেল দেখানো আছে। আমি এখানে হচ্ছে একটু ছোট করে লিখছি, ওখানে হয়তো আরও ইলাবোরেটলি লেখা আছে, তো তোমরা এটা দেখলেই হবে, এটা দেখলেই হবে। আর এখন চলে যায় হচ্ছে স্মল সিগনাল ডায়োড মডেল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। স্মল সিগনাল ডায়োড মডেল বলতে বুঝাচ্ছি আমরা হচ্ছে একটা ছোট এসি ভোল্টেজ দিব, আর ছোট এসি ভোল্টেজ দেওয়ার আগে এই ডায়োডের কি কি কাজ করতে হবে বা তার অ্যাপ্লিকেশনটা কেমন হবে, তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ওই ডাইনামিক রেজিস্ট্যান্সটা বের করার একটা মেথড। যদি স্মল সিগনাল দেই আলটিমেটলি কি হয় ওই যে এসি তো ফ্লো করবে, যদি এসি ফ্লো করে তাহলে ডাইনামিক রেজিস্ট্যান্স নিশ্চয়ই দ্যাট মিনস হচ্ছে এসি রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, তো এসি রেজিস্ট্যান্সটা আমরা এখান থেকে বের করি আর কি। আচ্ছা তো এটা করার জন্য এখানে কিছু বলে দিছে, কিছু ক্রাইটেরিয়া বলে দিছে। ফার্স্ট অফ অল হচ্ছে সবসময় মনে রাখবে যে কোনো একটা সেমি কন্ডাক্টার ডিভাইসকে যদি আমি বায়াসিং, ফার্স্ট হচ্ছে তাকে বায়াসিং করতে হবে, তো বায়াসিংটা হচ্ছে ডিসি দিয়ে করতে হবে, তার প্রথম স্টেপটা হচ্ছে
ডিসি বায়াসিং করতে হবে, তারপর হচ্ছে একটা স্মল সিগন্যাল বা হচ্ছে এসি সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে। তো ডিসি বায়াসিং ছাড়া বেসিক্যালি আমরা কাজ করাইতে পারবো না। এটা কেন, গতদিনও আমি একবার বলছিলাম যে যদি আমরা ডিসি বায়াসিং যদি না দেই তাহলে তাহলে ব্যাপারটা কি হবে, যে ডায়োডটা কি হবে, অন অফ হইতে থাকবে। আমি ডিরেক্ট এসির মধ্যে যদি নিয়ে আসি তাহলে আমরা রেক্টিফায়ারও দেখছিলাম যে ডায়োডটা কি হবে, অন অফ হবে। দ্যাট মিনস একটা সাইকেলে সে কাজ করবে, একটা সাইকেলে অফ থাকবে। এখন দেখা যাচ্ছে আমি এমন একটা জায়গায় কাজ করাতে চাচ্ছি যে জায়গা হচ্ছে সবসময় অন থাকবে। তো সেখানে এই অ্যানালাইসিসের জন্য আমরা করব কি, সবসময় ফার্স্ট ডিসি দিয়ে বায়াসিং করব, তারপর এসিটা সুপার ইম্পোজ করবো। ঠিক আছে, তো ডিসি দিয়ে বায়াসিং করা মানে হচ্ছে তোমার এই যে ধরো যে এখানে যে সিগন্যালটা সেটাকে হচ্ছে একটা ডিসি লেভেলে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে ওইখানে এসিটা অ্যাপ্লাই করা। তাহলে কি হয়ে যাবে, এসিটা কখনোই কি হবে না, নেগেটিভ পোর্শনে যাবে না, সে সবসময় পজিটিভ থাকবে। তো এখানে এগুলোই বলা আছে, উই মাস্ট কনসিডার দি অ্যাপ্লিকেশন অফ ডায়োডস ইন সার্কিটস উইথ টাইম ভ্যারিং সিগন্যাল। দ্য কনসেপ্ট বিহাইন্ড দি স্মল সিগন্যাল অপারেশন ইজ দ্যাট এ টাইম ভ্যারিং সিগন্যাল উইথ এ স্মল অ্যাম্পিটিউড রাইডস অন আ ডিসি ভ্যালু দ্যাট মে অর মে নট বি লার্জ। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে আমি যেটা বললাম ওই যে ডিসি ভ্যালুর উপর একটা স্মল সিগন্যাল, তো এটাকে বলা হচ্ছে সুপার ইম্পোজ বলে। তো সুপার ইম্পোজ মানে হচ্ছে যে ডিসি বাইসিং দিয়ে তাকে একটা জায়গায় সেট করবো লেভেলটা, তারপর আমরা এসি অ্যাপ্লাই করবো, তাহলে ওই ডিসির উপর এসিটা মানে সুপার ইম্পোজ হয়ে যাবে। আচ্ছা, মেনি ইলেকট্রনিক সার্কিটস সাচ এজ রেডিও রিসিভার্স কমিউনিকেশনস অ্যান্ড সিগন্যাল প্রসেসিং সার্কিটস জেনারেলি ক্যারি স্মল টাইম ভ্যারিং এসি সিগন্যালস অন টপ অফ আ কনস্ট্যান্ট ডিসি বায়াস। আচ্ছা, এটা বেসিক্যালি আমরা অনেকেই বাসায় রেডিও ইউজ করতাম আগে, এখন তো FM সিগন্যাল চলে আসছে, আগে যখন AM ছিল, অ্যাম্পলিটিউড মডুলেশন ছিল বা ফ্রিকোয়েন্সি মডুলেশনও ছিল, তখন আসলে ওই যে ডিজিটাল ছিল না আর কি। তো আমরা ওই যে টিউনিং করতাম একটা নব দিয়ে দিয়ে, ওই টিউনিং করা মানে হচ্ছে ওই বায়াসিং করে তাকে হচ্ছে পারফেক্ট এয়ারটাতে ওই ফ্রিকোয়েন্সিটাকে ক্যাচ করা আর কি, ওই ফ্রিকোয়েন্সিতে আমরা টিউনিং করে ওটাকে ক্যাচ করতে চাইতাম। তো সে কারণে রেডিওকে অনেক সময় বলতে হচ্ছে ট্রানজিস্টার, তার ভিতরে অনেকগুলো ট্রানজিস্টার থাকে আর কি। ট্রানজিস্টার মানে হচ্ছে BJT, ওই BJT রেডিওর যদি কখনো তোমার নেটে সার্চ করতে পারো, একটা রেডিওর যদি তোমরা সার্কিট ডায়াগ্রাম দেখো দেখবে যে তার মধ্যে অনেকগুলো BJT কানেক্টেড আছে। তো কোনোটা সুইচিং করতেছে, কোনোটা অ্যাম্পলিফাই করতেছে, কারণ সিগন্যালকে অ্যাম্পলিফায়ার এবং সুইচিংয়ের কাজে আমরা বেসিক্যালি BJT ইউজ করে থাকি। আচ্ছা, তো ওই যে BJTকে বায়াসিং করতে হয়, সে বায়াসিংটাও বেসিক্যালি আমরা করি হচ্ছে একটা DC দিয়ে, কারণ DC বায়াসিং না করলে BJTটা কি সুইচিং হবে, সুইচ অন হবে নাকি সুইচ অফ হবে, আসলে এটাকে ডিফাইন করা মানে মানে এটাকে ওই লেভেলে কাজ করা টাফ হয়ে যায়। আচ্ছা, তো অ্যানালাইসিসের সুবিধার্থে যদি বলি, আমি ফার্স্টে DC বায়াস দিতে হবে, তারপর হচ্ছে AC সিগন্যাল। দেখো এখানে দুইটাই দেওয়া আছে, ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে কারেন্ট, এখানে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট এই ফিগারটা ড্র করবো। এখানে হচ্ছে একটা ডায়োড, তো এই মানে থিওরিটা মাঝে মধ্যে আসে, তো একটু ভালো করে দেখবা, না বুঝলে আমাকে বলবা। আচ্ছা, এখানে হচ্ছে একটা AC সিগন্যাল দেওয়া হয়েছে, একটা DC। তো সবচেয়ে প্রথম কাজটা হচ্ছে কি, AC সিগন্যাল দেওয়ার আগে DC বায়াসিং করে নিতে হবে, তারপর হচ্ছে আমরা কি করব, AC অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন AC যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে স্মল লেটার দিয়ে বোঝানো হয়েছে, যে স্মল VDT, আর যেটা হচ্ছে DC সেটাকে ক্যাপিটাল লেটার দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে, এখন এই দুটো যোগ করে যে ভোল্টেজটা আসবে, যে টোটাল ভোল্টেজটা ডায়োডের অ্যাক্রসে, সেটাকে কি করা হয়েছে, স্মল V ক্যাপিটাল D। দ্যাট মিনস হচ্ছে যেটার মধ্যে AC DC দুইটাই আছে। ঠিক আছে, এই যে এখানে লিখা আছে দেখো, AC DC দুইটাই আছে, আর এই কারেন্টটার মধ্যে কি আছে, AC DC দুইটাই আছে, কারণ কি স্মল লেটার ক্যাপিটাল লেটার। ঠিক আছে, স্মল লেটার আর সাফিক্সটা হচ্ছে ক্যাপিটাল লেটার। সো এখান থেকে যদি আমি বলি, তাহলে এখন চলে আসি হচ্ছে, আমরা জানি কি ডায়োডের ফার্স্টে যখন DC দেওয়া হয়েছে, যদি প্রথম DC দেই তাহলে এই সার্কিটটার মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে DC কারেন্ট। এখন আমরা জানি ডায়োডের DC কারেন্ট কি, ID = IS e to the power VDD / VT - 1, এটা কি ডায়োডের শকলিস ইকুয়েশন, এটা ডায়োডের কারেন্টের ইকুয়েশন। এখন যেহেতু হচ্ছে আমরা জানি কি এই যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা লিকেজ কারেন্টটা অনেক ছোট, কার থেকে যে মেজরিটি ক্যারিয়ার, কারণ এখান থেকে যদি আমরা এটাকে এই কারেন্টটা হচ্ছে দুইটা যোগফল বলতে পারো আর কি। তো দুইটা যোগফল কেমন, I মেজরিটি আর মাইনাস হচ্ছে I কি স্যাচুরেশন। হ্যাঁ, তো স্যাচুরেশন হচ্ছে তোমার ওই যে লিকেজ কারেন্টটা, তাহলে মেজরিটি ক্যারিয়ার কোনটা, IS e to the power VDD / VT, তাহলে ওইটাই রাখলাম, কারণ হচ্ছে আমরা ডায়োডের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স নিয়ে শুধুমাত্র এখান থেকে দেখবো, আমরা রিভার্স ক্যারেক্টারিস্টিক্স এর সত্যি কথা বলতে কখনো অ্যানালাইসিস করি না। আচ্ছা, সো এখান স্যার IS এর কি আরেকটা নাম ড্রিফট কারেন্টও? হ্যাঁ, ড্রিফট কারেন্ট বলতে পারো, মাইনরিটি ক্যারিয়ারের কারণে
তো ড্রিফট কারেন্টটা বেসিক্যালি হচ্ছে তোমার শুধুমাত্র যখন নো বায়াস দিবে, কোনো বায়াসিং থাকবে না। আর রিভার্স স্যাচুরেশন কারেন্টটা হচ্ছে যখন হচ্ছে আমরা বায়াসিং দিব, ধরো যে রিভার্স বায়াস যদি দিই বা হচ্ছে ফরওয়ার্ড বায়াস অবস্থায় মাল্টি ক্যারিয়ার যদি থাকে, তখন সেটার নাম হয়ে যাবে লিকেজ কারেন্ট বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে। আর ড্রিফট কারেন্টটা ইউজ করবো কোনো বায়াসিং যদি অ্যাপ্লাই না করি ডিউ টু কোনটার কারণে, যে মাঝখানে ডিপ্রেশন লেয়ারের কারণে মাইটি ক্যারিয়ারের মুভমেন্ট, বাট এটা কি ইকুইভ্যালেন্ট কন্ডিশন হওয়ার আগে, তো সেটাকে বলতেছি আমরা ড্রিফট কারেন্ট, একই জিনিস বলা যায়। আচ্ছা তো এখন এখানে এক্সপোনেনশিয়াল টার্মসটা বলা হচ্ছে কি, একের থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে এভাবে। আচ্ছা এখন চলে আসি হচ্ছে টোটাল ইনস্ট্যান্টেনিয়াস ডাইরেক্ট কারেন্ট। এখন আমি তা এটা উপরে যেটা দেখলাম সেটা হচ্ছে কি ডিসির জন্য দেখলাম, এখন আমি করতে চাচ্ছি হচ্ছে টোটালটার জন্য। টোটাল বলতে বুঝাচ্ছি এসি তো অ্যাপ্লাই করছি সেটারও তো একটা ইফেক্ট থাকবে, তো টোটাল ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। আর ইনস্ট্যান্টেনিয়াস টার্মটা কি তাৎক্ষণিক, মানে দ্যাট মিনস হচ্ছে স্পেসিফিক কোনো টাইমের জন্য। আর সবসময় মনে রাখবা একমাত্র এসির ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস টাইম আমরা ক্যালকুলেট করি বা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ক্যালকুলেট করি বা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ক্যালকুলেট করি। কেন? কারণ হচ্ছে ধরো এসি তো প্রত্যেকটা টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, ধরো যে 1 সেকেন্ডে যে ভ্যালু, 2 সেকেন্ডে সে না ওই ভ্যালু নাও থাকতে পারে বা বেশি থাকতে পারে বা কম থাকতে পারে। তো এই যে ভ্যালুটা আমরা ইউজ করবো কিভাবে, ওই যে ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন দিয়ে। তো এখানে চলে আসি এখন, তো ইনস্ট্যান্টেনিয়াস ডাট কারেন্ট কিভাবে হবে, যে IDT ইজ ইকুয়াল টু IS e টু দি পাওয়ার VDT। এখন যেখানে কি ছিল VD DCটা, এখন চলে আসছে কি AC DC ভোল্টেজ, এটা VT। তাহলে এখান থেকে আমরা বলতেছি কি VDT ইজ ইকুয়াল টু VD প্লাস VDT। এটা তো আমরা অলরেডি একটু আগে ডিফাইন করছি যে এটা হচ্ছে DC আর এটা হচ্ছে বেসিক্যালি AC, তাহলে দুইটা ভোল্টেজের যোগফল। তাহলে এখান থেকে হচ্ছে বেসিক্যালি আমরা যেটা করব ওই যে ভ্যালুগুলো বসায় দিব। তো ভ্যালুগুলো বসানোর পরে দেখো IS e টু দি পাওয়ার VD প্লাস স্মল VDT ডিভাইড বাই এটা VT। এখন আমরা জানি কি এক্সপোনেনশিয়ালের দুইটা টার্মস যদি যোগ থাকে তাহলে তাকে কি করা যায়, গুণ আকারে লেখা যায়। তো ই টু দি পাওয়ার VDT VD ইন্টু ইটা VT ইন্টু ই টু দি পাওয়ার VDT বাই ইটা VT, ঠিক আছে। তো এখন এক্সপোনেনশিয়াল টার্মসটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে দেখা যায় কি এই যে ফার্স্টে কি এখানে দেখো IS e টু দি পাওয়ার VDT, এটাকে একটু আগে আমরা ডিফাইন করে আসছি যেটা কি ID। এই যে একটু আগে দেখছিলাম যে এটা কি ডায়োডের কি কারেন্ট, ডায়োডের DC কারেন্ট, এই যে এখানে ডিফাইন করছিলাম, হ্যাঁ। তো এটা হচ্ছে ডায়োডের DC কারেন্ট, তাহলে এটাকে ডিরেক্ট ওই যে DC-র ভ্যালু বসায় ফেলছি, তাহলে সাথে থাকে হচ্ছে বাকি অংশটা। আচ্ছা এখন এই অংশটাকে যদি আমরা ভাঙি ই টু দি পাওয়ার এক্স, 1 প্লাস x ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তো আমরা অলরেডি এভাবে আমরা জানি এটাকে এভাবে কি করা যায়, ভাঙা যায়, যে ই টু দি পাওয়ার এক্স মানে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার সামথিং থাকলে সেটাকে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা এই ফর্মুলাতে যদি অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করে দেখি 1 প্লাস VDT ডিভাইড বাই ইটা VT, এটা কেন, কারণ নিচে আছে 1 ফ্যাক্টোরিয়াল, সেখানে পাওয়ারটা নিচে নেমে গেছে, প্লাস VDT বাই ইটা VT হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ফ্যাক্টোরিয়ালকে কি উল্টা এক্সপ্লোমেটরি সাইন আকারেও দেখানো যায় অথবা হচ্ছে এভাবেও দেখানো যায়, আমরা এগুলো তোমরা জানো অলরেডি করে আসছো ইন্টারমিডিয়েটে। আচ্ছা এরপরে যদি আমরা যাই এরপরে মানে এটা কন্টিনিউয়াসলি এরপরে কি গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। এখন ই টু দি পাওয়ার এক্স এর এখানে একটা ছিল যে একটা কি বলে একটা অনুসিদ্ধান্ত টাইপের ছিল যে এক্স এর ভ্যালুটা যদি 2 মাস লেস দেন 1 হয় তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স সমান লিখতে পারি 1 প্লাস এক্স, হ্যাঁ। তো এটা ছিল, এটা হচ্ছে যদি এক্স এর পাওয়ারটা যদি 1 এর থেকে ছোট হয়, কারণ আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজটা হচ্ছে ছোট ভ্যালুর একটা ভোল্টেজ, হ্যাঁ। ছোট ভ্যালুর একটা ভোল্টেজ কেন, কারণ হচ্ছে আমি যদি বলি এটা বেসিক্যালি এখানে এই ফিগারটা ড্র করতে হবে, তোমাদের এখানে আসলে ড্র করা কি আছে নাকি, হ্যাঁ আছে। এই যে ছোট ভ্যালুর একটা ভোল্টেজ যেটাকে হচ্ছে স্পর্শ দিয়ে এখানে দেখানো হয়েছে যে এই যে এসি সিগন্যালটা, এখন এই পয়েন্টে কেন তোলা হয়েছে বলো তো, বেসিক্যালি বায়াসিং করছি এই পয়েন্টে আমরা কিউ পয়েন্টে, হ্যাঁ। কিউ পয়েন্টে বায়াসিং করছি দেখে যে এই যে এসি সিগন্যালটা এখানে আমরা ড্র করতে পারছি, একটু বেসিক্যালি এখান থেকে শুরু হয়েছে। তো এখন আমরা যে ভোল্টেজটা দিলাম তাকে ডায়োডকে, সেই ভোল্টেজটা হচ্ছে একটা ছোট ভ্যালুর ভোল্টেজ, যেখানে লেখা আছে VDT ইজ এ স্মল। তো ছোট ভ্যালুর ভোল্টেজ যদি হয় দ্যাট মিনস কি পাওয়ারটাও অনেক ছোট হয়ে যাবে, আর পাওয়ার যদি ছোট হয় আমরা জানি কি এক্সপোনেনশিয়াল টার্মসের প্রথম দুইটা পদ থাকে, বাকিগুলো অমিট হয়ে যায়, কারণ আমরা জানি কি একটা ছোট ভ্যালু তাকে যদি আমরা স্কোয়ার করি সে আরও ছোট হয়ে যায়, তারপর 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিলে তো এটা নাই হয়ে যাবে। তো সে কারণে বেসিক্যালি যদি আমরা আরও বাড়াতে থাকি
কারণ আমরা জানি কি পয়েন্ট টু বা পয়েন্ট সামথিং কে আমি যদি গ্রাজুয়ালি স্কোয়ার করতে থাকি তাহলে বা হচ্ছে পাওয়ার করতে থাকি, সে আস্তে আস্তে ধাপে ধাপে কমতে থাকে, কমতে কমতে একদম জিরোর কাছাকাছি চলে যায়। তারপর হচ্ছে নিচে আবার ভাগ করতেছি মানে দিয়ে, ইন্টিজার দিয়ে, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে কি তার কোনো উপরে ওই টার্মস গুলো থাকে না আর কি, সে বাদ হয়ে যায়। তো এখান থেকে তাহলে দুইটা পাইলাম, আইডিটি ইজ ইকুয়াল টু আইডি ইনটু 1 প্লাস ভিডিটি বাই ইটা ভিটি। তো এই আইডি কে দুইটার সাথে গুণ করে দিলাম, তাহলে পেলাম হচ্ছে আইডি প্লাস আইডি ইনটু ভিডিটি বাই ইটা ভিটি। ঠিক আছে, তাহলে আইডি প্লাস ভিডিটি বাই ইটা ভিটি বাই আইডি। তো এখান থেকে খেয়াল করে দেখি, আমরা এটাকে ডিফাইন করছি হচ্ছে ইটা ভিটি বাই আইডি কে ডিফাইন করছি হচ্ছে আরডি রেজিস্ট্যান্স দিয়ে, কারণ উপরে দেখতেছি হচ্ছে আমার কি আছে ভিডিটি আছে, আর নিচে আছে হচ্ছে ইটা ভিটি ডিভাইডেড বাই আইডি। সো এটাকে আমরা স্মল সিগন্যাল রেজিস্ট্যান্স অনুসারে ডিফাইন করছি, আর ভিডিটি বাই আরডি সমান হচ্ছে স্মল সিগন্যাল কারেন্ট। ঠিক আছে, তো স্মল সিগন্যাল কারেন্ট হচ্ছে আইডিটি, দুইটা কারেন্টের যোগফল। এখান থেকে চলে আসি এখন হচ্ছে ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করছে, আর এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটার নাম হচ্ছে এই যে আরডি সমান ইটা ভিটি ডিভাইড বাই আইডি, এটার নাম অলরেডি আমরা জানি, এটাকে বলা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স, ডাইনামিক রেজিস্ট্যান্স অথবা বলা হচ্ছে স্মল সিগন্যাল রেজিস্ট্যান্স, স্মল সিগন্যাল রেজিস্ট্যান্স। আচ্ছা, এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা দেখবা, ওই যে জাস্ট ক্যারেক্টারিস্টিক কার্ভে আমরা যেটা করছি কিউ পয়েন্ট, কিউ পয়েন্টটা সেট করছি। ঠিক আছে, এই কিউ পয়েন্টটা কিভাবে সেট করছি, কিউ পয়েন্টটা সেট করছি হচ্ছে ওই যে ডিসি দিয়ে। তো তোমরা যেমন হচ্ছে 8 ভোল্টে সেট করছিলে তোমাদের ল্যাবে, তোমরা হচ্ছে 8 ভোল্টে সেট করছো, তো এরকম আর কি। ধরো যে এটাকে আমরা হচ্ছে 8 ভোল্ট ডিসির জন্য সেট করছি, তো এটা হচ্ছে ধরো যে অলমোস্ট 4 ভোল্টে, আর আমি যে স্মল সিগন্যালটা অ্যাপ্লাই করছি সেটা বলা সামথিং মিলিভোল্ট, ধরো যে 1 মিলিভোল্টের মতো। হ্যাঁ, তো এখানে অ্যাপ্লাই করছি। আরেকটা জিনিস মনে রাখবা, যেহেতু আমরা স্মল সিগন্যাল অ্যাপ্লাই করতেছি, এটা যদি ডিরেক্ট অ্যাপ্লাই করি ডাটটা জিন্দিগিতে অন হবে না। রিজনটা কি, ডাটটা অন হইতে মিনিমাম ভোল্টেজ লাগে হচ্ছে 0.7 ভোল্ট, আমি তো অ্যাপ্লাই করছি একটা তো হচ্ছে স্মল সিগন্যাল, স্মল সিগন্যাল হচ্ছে মিলি ভোল্টে। তো মিলি ভোল্টে যদি অ্যাপ্লাই করি তাহলে সে অনুসারে তো সে মানে অনই হওয়ার কথা। তো এখানে বেসিক্যালি ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখানো হয়েছে, যে এই ফর্মুলা থেকে যে ইকুইভ্যালেন্ট একটা হচ্ছে ডিসি একটা হচ্ছে এসি দুইটা দেখানো হয়েছে। তো ডিসির ক্ষেত্রে দেখানো হয়েছে হচ্ছে তোমার এই ভিডি, এটা হচ্ছে তোমার ডিসির ক্ষেত্রে নিচের অংশটা, আর উপরটা হচ্ছে এসির ক্ষেত্রে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমরা দুইটা পোর্শন, একটা হচ্ছে এসির ক্ষেত্রে যদি দেখি ভিডিটি ইজ ইকুয়াল টু আইডিটি আরডি ভিডি নট। আচ্ছা, তাহলে এই ভিডি নটটা কেন, এই ভিডি নটটা হচ্ছে ওই যে ডিসি ভোল্টেজের জন্য। তা এখান থেকে আসা হচ্ছে আইডি প্লাস আইডিটি, ওই যে এটা এটা বেসিক্যালি পুরোটাকে দেখানো হয়েছে। ঠিক আছে, এই ভোল্টেজটা হচ্ছে যে টোটাল ভোল্টেজটা, এই ভিডি নটটা কেন বেসিক্যালি হচ্ছে ওই যে ডায়োডটাকে অন করতে যে ভোল্টেজটা লাগে সেটার জন্য। তাহলে এখানে কি কি আছে, ডিসি প্লাস এসি আছে, তাহলে এখানে ডিসি প্লাস এসি যদি থাকে আর এই কারেন্টটা কি আইডিটি ইনটু আরডি, তাহলে এখানেও কি আছে ডিসি এসি দুইটা কারেন্ট আছে প্লাস হচ্ছে ভিডি নট। তাহলে এখান থেকে আইডি ইনটু আরডি স্মল আরডি হবে, এটা আসলে কেটে ক্যাপিটাল আরডি লেখার দরকার নাই, আইডি ইনটু স্মল আরডি আইডিটি ইনটু স্মল আরডি প্লাস ভিডি নট। সো এখান থেকে হচ্ছে আইডি আরডি প্লাস ভিডি নট, এটাকে হচ্ছে আমরা ডিফাইন করছি হচ্ছে আর ডিসি দ্বারা, আর এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের এসি। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে তাহলে ওই যে এখান থেকে ওই যে দুইটা সার্কিট ড্র করছে, এগুলো এই সার্কিট গুলো আসলে ড্র করার দরকার নাই, না জানলেও চলবে আর কি। স্যার আগের পেজে স্যার এই যে এসি আর ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো একটু মার্ক করতে পারবেন? কোনটা কোনটা, এখানে? জি স্যার, এখানে স্যার এসি ও ইকুইভ্যালেন্ট আচ্ছা আচ্ছা, সার্কিট। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে তোমার এই যে এখানে নিচে আসো, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে টোটাল সার্কিটটা আর কি, টোটাল সার্কিটটা জাস্ট হচ্ছে এখানে দুই ভাগ করছে। দুই ভাগ মানে এখানে কি ছিল, একটা ডায়োড ছিল না, এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে একটা ডিসি ভোল্টেজ আর হচ্ছে কি একটা ডায়োড ছিল। তো ওই যে ডিসি ভোল্টেজটাকে এখানে নিয়ে আসছে আর ওই যে ডায়োডটাকে এখানে ভেঙে নিচ্ছে আর কি রেজিস্ট্যান্স অনুসারে।
আচ্ছা, এরপরে করছে কি, এই যে এই সার্কিটটাকে, এই যে এই সার্কিটটা থেকে দেখো, এখান থেকে দুইটা ভাগ করছে। একটা হচ্ছে তোমার এই যে ডিসি সার্কিটের জন্য, ডিসি সার্কিটের জন্য এই যে এখানে দেখো আইডি আর ডি ভিডি নট, তো এটা কোত্থেকে আসছে? ওই যে পিস ওয়াইজ লিনিয়ার মডেল দেখছো না, সেটার মতোই আর কি। এখানে হচ্ছে একটা ডিসি ভোল্টেজ ছিল, এখানে ভিডি নট, এখানে আইডিয়াল ডায়োড, এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স। আর এসির ক্ষেত্রে কি থাকবে? শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স, যেটাকে বলতেছি ডাইনামিক রেজিস্ট্যান্স। দুইটা রেজিস্ট্যান্সই সেম রাখতে পারে, এটা হচ্ছে তোমার ডিসির জন্য স্ট্যাটিক রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে তোমার ডাইনামিক রেজিস্ট্যান্সটা। তো এটা হচ্ছে তোমার এসি, এটা হচ্ছে আমার ডিসি। আচ্ছা, আরেকভাবে বুঝার কিভাবে আছে দেখো, এখানে সবগুলো বড় হাতের লেটার, আর এখানে কি ছোট হাতের। তাহলে এটা হয়ে গেল হচ্ছে এই সার্কিটটা থেকে এই দুইটা ভাগ হইলো। কেন? এখানে আসলে দুইটা পোর্শন দেখা যাচ্ছে, যে একটা হচ্ছে এই কারেন্টের, একটা হচ্ছে একটা ডিসি পোর্শন, একটা হচ্ছে এসি পোর্শন। এসি পোর্শনের জন্য একটা অংশ, ডিসি পোর্শনের জন্য একটা অংশ। এখন বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা, তো এখানে হচ্ছে একটা ম্যাপ দেয়া আছে, এই ম্যাপটা আদৌ কি বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা যাই হোক, এখন এই ম্যাপটা আমি পরে তোমাদেরকে ডিটেলস করাই দিব, এখান থেকে আসলে বোঝা যাবে না এখন। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যদি, এখানে তো এসি সিগন্যালটা ছোট মানের ইউজ করা হয়েছে, ছোট মানের ইউজ না করে যদি বড় মানের ইউজ করা হতো তাহলে স্যার কি হতো? বড় মানে ইউজ করলে অ্যাজ নর্মাল অ্যাজ তোমার তখন রেজিস্ট্যান্সটা বড় হয়ে যেত, আর কোনো পার্থক্য হইতো না। এখন ছোট মানের ধরে আমরা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করার জন্য জাস্ট এটা একটা স্মল সিগন্যাল দিলে আমরা কিভাবে কাজ করাবো এটা দেখার জন্য। ঠিক আছে, স্যার নর্মাল। বলো। সেক্ষেত্রে কি স্মল সিগন্যাল যদি দিই তাহলে তো ডায়োড অন হতে একটু টাইম নেবে, যদি বড় না মানের না, সিগন্যাল সে কারণেই তো অন হওয়ার জন্য আমরা হচ্ছে ওই যে ডিসি ইউজ করছি। আর বড় মানের সিগন্যালে তুমি যদি দাও, সেক্ষেত্রেও হচ্ছে বায়াসিং করে, প্রপার বায়াসিং করে দিতে হবে। আর বড় মানের সিগন্যালে দেখা যায় কি, আমরা যেমন রেকটিফায়ারের ক্ষেত্রে কিন্তু দিয়ে থাকি বড় ভ্যালু সিগন্যাল। হ্যাঁ, এখানে বেসিক্যালি হচ্ছে লো ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল দিয়ে, ছোট একটা সিগন্যাল দিয়ে আমরা দেখা আর কি যে সে কিভাবে কাজ করতেছে, জাস্ট অ্যানালাইসিস এর জন্য আর কিছু না। তুমি বড় মানের সিগন্যালও দেওয়া যায়, আর ছোট মানের সিগন্যাল অন হবে না বলেই তো আমরা ডিসিটা অ্যাপ্লাই করছি। ডিসিটা অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে কি একটা কিউ পয়েন্ট সেট করে নিছি। আর বড় মানের সিগন্যাল যদি বলো, হ্যাঁ রেকটিফায়ারে তো আমরা বড় মানের সিগন্যাল ইউজ করেই থাকি, সেটা তো দেয়াই যাবে। আচ্ছা, আর কোনো কনফিউশন থাকলে করতে পারো। রিজনটা হচ্ছে আমরা একটা স্মল সিগন্যাল দিয়ে নর্মালি যে একটা ডায়োড, যদি আমরা স্মল সিগন্যালে কিভাবে কাজ করে এটা দেখার জন্য এটা করছি। স্মল সিগন্যাল গুলো কোথায় ইউজ হয়? মিলি ভোল্ট রেঞ্জের সিগন্যাল, ধরো যে আমি যে কথা বলতেছি এই কথাটা কিন্তু, ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ যদি দেই, বেসিক্যালি তো এটা আসলে ডায়োড দিয়ে তো ট্রান্সমিট হচ্ছে না, এটা ট্রান্সমিট হওয়ার জন্য আরো কমপ্লিকেটেড সার্কিট আছে, ওখানে ডায়োড আছে, বিজেটি আছে। যে আমি যে কথা বলতেছি এই কথাটা কিন্তু 3.4 কিলোহার্টজের একটা ভয়েস সিগন্যাল, প্রত্যেকটা মানুষের ভয়েস সিগন্যাল হচ্ছে 3.4 কিলোহার্টজের। এখন এই ভয়েস সিগন্যালকে ট্রান্সমিট করার জন্য একটা ক্যারিয়ার ইউজ করা হয়। ক্যারিয়ারটা করে কি, তাকে ক্যারি করে নিয়ে যায়। আচ্ছা, এখন ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য ধরো যে এখানে একটা কি আছে, দুইটা সার্কিট কাজ করে। একটা হচ্ছে ট্রান্সমিটার, যে করে কি সিগন্যালকে ট্রান্সমিট করে। কোথায় ট্রান্সমিট করে? একটা অ্যান্টেনাতে। ধরো যে আমি যে কথা বলছি এই কথাটা ধরো যে কোনো একটা অ্যান্টেনার মাধ্যমে কোথায় তোমার ওইখানে অ্যান্টেনাতে ধরো, বা তোমার ওইখানে সিগন্যালে যাচ্ছে। তো তোমার ওইখানে যেটা আছে সেটা রিসিভার, বা তোমার এখানে ট্রান্সমিটার রিসিভার দুইটাই আছে। তুমি যখন কথা বলছো আবার আমার এখানে আসতেছে, আমার এখানেও ট্রান্সমিটার রিসিভার আছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে ধরো যে ফ্রিকোয়েন্সি যেটা 3.4 কিলোহার্টজ, যেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। আর যখন হচ্ছে তোমার এই কি বলে ট্রান্সমিট করবো, তখন হাই ফ্রিকোয়েন্সি, সেটা কত, 10 কিলোহার্টজ বা 1 কে, মানে 1 লাখ কিলোহার্টজ এরকম টাইপের আর কি, 1 লাখ হার্টজ এরকম টাইপের, বা 10 লাখ হার্টজ বা 1 করোড় হার্টজ এরকম টাইপের সিগন্যাল, বা 10 মেগা হার্টজ। তো আমি তো যেটাতে কথা বলতেছি সেটা 3.4 কিলোহার্টজ, আমার এই ভয়েসটা কতটুকু যাবে? হয়তো আমার ঘরের 4টা রুম পর্যন্ত, আর সেখানে তো মাইক ইউজ করতেছে 10 মেগাহার্টজের বা 100,000 মেগাহার্টজের। কেন? যাতে ভয়েসটা অনেক দূর যায়। এই যে ভয়েসটা যাচ্ছে, বা কেউ যে কথা বলছে মাইকে, ভয়েসটা অনেক দূর যাচ্ছে, সেটা কি ক্যারিয়ারের কারণে। এখন ওই ক্যারিয়ারটা, ক্যারিয়ারটাকে আবার এই যে মানে একটা সেট করে দিতে হয়, যে ডিভাইসের মাধ্যমে এটাকে ইয়া করতেছে, সেই ডিভাইসটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। তো ওই ডিভাইসটা কোন মোডে কাজ করবে সেটা আবার অপারেটিং পয়েন্ট দ্বারা সেট করে, মানে ডিসি দ্বারা বায়াসিং করে সেট করে দিতে হয়। ঠিক আছে, তো এখন এই যে ছোট সিগন্যালটা সে যে যাবে, বা তার অপারেটিং পয়েন্টটা সেট করে দিতে হবে, কারণ আমরা চাচ্ছি সিগন্যালটা সবসময় যাক। তো আমি ধরো যে একটা সিগন্যাল দিলাম, আমার সিগন্যালটা কি একটা র্যান্ডম এসি সিগন্যাল বলতে পারো। মানুষের ভয়েস সিগন্যালটা কি র্যান্ডম এসি সিগন্যাল, যে মানে এক্সাক্টলি কি থাকে না, মানে এটা পিরিয়ডিক থাকে না আর কি, এপিরিয়ডিক, তো যে এরকম টাইপের থাকে। হ্যাঁ, এরকম টাইপের।
এখন এরকম টাইপের একটা ভয়েস সিগন্যালকে আমি যদি ইয়ে করতে চাই, তো এখানে তো সে পজিটিভ নেগেটিভ হচ্ছে। আমার ডায়োডটাতে আমি চাচ্ছি সবসময় কি, আমার ধরো যে যে সার্কিটটা সে সার্কিট সবসময় অন থাকবে। আমি যে সিগন্যালটা দিচ্ছি শুধুমাত্র এই সিগন্যালটা যদি দেয় সে কি অন থাকবে? না, তাকে কি করতে হবে, একটা ডিসি দিয়ে একটা সেট করে দিতে হবে যাতে এই সিগন্যালটা ওই সার্কিট দিয়ে ট্রান্সমিট করে চলে যেতে পারে। আচ্ছা যাই হোক, অনেক কথাগুলো বলছি, এখন এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি পরে দেখাবো। তার আগে হচ্ছে আমরা ডায়োডের কিছু ম্যাথে চলে যাই অন্য ম্যাথ গুলাতে, তারপর আমি এটা দেখাবো তোমাদেরকে। আচ্ছা এখানে হচ্ছে এই আরেকটা স্লাইড ইয়ে আছে, পিডিএফ আছে, এখানে বেসিক্যালি ওই যে একটু বড় করে লেখা আছে পিস ওয়াইজ লিনিয়ার মডেল, তো এটা তোমরা আমি দেখে তোমাদেরকে পাঠিয়ে দিব, তোমরা দেখে নিও। এখানে হচ্ছে কিছু ম্যাথ আছে বয়েল স্টেডে বা সেব্রেস নিতে ছোটখাটো, যে পিস ওয়াইজ লিনিয়ার মডেলের পরে যেমন প্রত্যেকটা টপিকের পরে কিছু ছোটখাটো ম্যাথ থাকে না, তো তোমরা ওই ম্যাথ গুলো দেখে নিবা। যে একটা ডায়ার সার্কিট দিছে, ধরো যে এখানে একটা করে দিছি আমি, এই যে একটা সিম্পল সার্কিট দেওয়া আছে, এরপর এটাকে পিস ওয়াইজ লিনিয়ার মডেল অনুসারে সেটাকে ইয়া করছে, কনভার্ট করছে, ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করছে, তারপর বলছে কারেন্ট কত, ডায়োডের কারেন্ট কত, ওটা বের করতে। তো খুবই সিম্পল, আমি এই কারণে এগুলোকে দেখাই নাই, তোমরা এগুলো দেখে নিবা বাসায়। এখানে ওই যে স্মল সিগন্যালটা দেখানো আছে, এটা এটাও দেখতে পারো, ওটাও দেখতে পারো, দুইটাই একই একই ভাবে এখানে ডিসক্রাইব করা আছে। এখন চলে আসি হচ্ছে একটা ম্যাথে, তো ম্যাথ যদি দেখাইতে চাই তাহলে এই ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা বেসিক্যালি আমি যে ধাপে দেখাবো এখানে এক্সাক্টলি তো একই রকম আসবে না পরীক্ষা, তো এক্সাক্টলি আসবে না। আমি জাস্ট এখানে তোমাদেরকে বেসিক কিছু ক্রাইটেরিয়া দেখাবো, তোমরা এগুলো অ্যাপ্লাই করবা সব ম্যাথে, যে একটা ম্যাথ কিভাবে করতে হয়। তো আমি চলে আসি, যদি এই ম্যাথটা আমি করতে চাই আমি হচ্ছে একটা ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি লাগবে কোশ্চেনটার জন্য হচ্ছে খেয়াল করে দেখো, এখানে প্লাস 10 ভোল্ট একটা রেজিস্ট্যান্স আছে 4.7 কে, একটা সিলিকন ডায়োড আছে, আর পরে কি আছে 2.2 কে, তাহলে দুইটা রেজিস্ট্যান্স 4.7 কে 2.2 কে, আর হচ্ছে -5 ভোল্ট, এখানে হচ্ছে ভি নট, তাহলে একটা কারেন্ট বের করতে হবে, কারেন্ট আর ভি নট। তাহলে আমি চলে যাই, আমরা যদি এখান থেকে ইয়া ড্র করি, সার্কিটটা ড্র করি, পেনটা নেই, আচ্ছা এটা একটু ইয়া করি, এখানে কাজ হচ্ছে না, আমি তাহলে একটা ইয়া করি। তো আমাদের ছিল কি ফার্স্টে সার্কিটটাতে একটা 10 ভোল্টের সোর্স ছিল প্লাস 10 ভোল্ট, এটা আশা করি দেখতে পাচ্ছ, সবাই সবাই দেখতে পাচ্ছ, 10 ভোল্ট। আচ্ছা এরপর কি ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সের ভ্যালু কত ছিল, 4.7 কিলো, তাই না? এরপর কি ছিল, একটা ডায়োড ছিল, তাই না? ডায়োডের পরে এখানে কি ছিল, একটা 2.2 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স ছিল, 2 কিলো। এরপর এখানে কি ছিল, একটা -5 ভোল্টের সোর্স ছিল। এখন আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে এই ভি নটটা, আর একটা হচ্ছে এখানে একটা কারেন্ট ফ্লো করছে, এটাকে বলতে পারি আমি I1 কারেন্ট। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এই ধরনের যদি বাবেল থাকে তাহলে আমরা সার্কিটটাকে কমপ্লিট করব কিভাবে, কারণ আমরা তো বাবেল দিয়ে বা নোড ভোল্টেজ দিয়ে কখনো দেখি নাই। তো এই সার্কিটটাকে আসলে তোমরা ওয়ান করছো তাই না, বাবেল দিয়ে এগুলা করছিলা? না স্যার। আচ্ছা তো যাই হোক, এখন দেখো এখানে যদি নোডের ভোল্টেজ +10 দেওয়া থাকে তাহলে আমি সোর্সটাকে এভাবে ড্র করে নিব প্লাস মাইনাস, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 10 ভোল্টের একটা সোর্স। আচ্ছা এর সাথে কি আছে, সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে 4.7 কে, 4.7 কিলো ওহম, ঠিক আছে? এরপর এখানে একটা ডায়োড দেওয়া আছে সিলিকন ডায়োড, ওই যে নয়েজ আসতেছে তো ওই যে ওকে স্যার মিউট করে দিন, সরি নয়েজ আসতেছে স্যার, ওই যে মিমুকে একটু মিউট করে দিন, স্যার পড়ছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তো এখন খেয়াল করে দেখি আমরা 4.7 কে, এরপর এখানে কি আছে, এখানে হচ্ছে একটা সিলিকন ডায়োড আছে। তো আমরা প্রথম মেথডটা অ্যাপ্লাই করব হচ্ছে আমরা কি দিয়ে, আমাদের কাছে হচ্ছে যেহেতু এখানে এক্সট্রা কোনো ইনফরমেশন দেয়া নাই, আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করব। আচ্ছা, যদি আমাদেরকে পিসওয়াইজ লিনিয়ার মডেল বলতো তাহলে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে দিত, ঠিক আছে, একটা হচ্ছে ভিডি নট এই ভোল্টেজটা দিয়ে দিত, আরেকটা দিয়ে দিত কি স্মল আর ডি, ঠিক আছে। এই দুইটা ভ্যালু দেওয়া থাকলে তখন আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, পিসওয়াইজ লিনিয়ার মডেল। এখন কোনটা অ্যাপ্লাই করব, এখন হচ্ছে নর্মাল কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল ইউজ করব। আচ্ছা, তাহলে এখানে গেল হচ্ছে ভি নটের নোটটা, এরপর এখানে আসবে হচ্ছে রেজিস্ট্যান্সটা 2.2 কিলো ওহমের রেজিস্ট্যান্সটা, এরপরে কি দেখো -5 ভোল্ট, যেহেতু মাইনাস আসছে তাহলে সোর্সটা কিভাবে -+, ঠিক আছে, তাহলে সোর্সটা এভাবে আসবে, এই যে -+, তাহলে এখানে হয়ে গেল কত, 5 ভোল্ট। আমরা কিন্তু -5 ভোল্টটা লিখবো না, যেহেতু আমরা সোর্সটাকে উল্টাভাবে কানেক্ট করছি, তাহলে +5 ভোল্টই লিখবো। আচ্ছা, এখানে 2.2 কিলো ওহম, আর হচ্ছে টোটাল ভোল্টেজটা আমাকে বের করতে হবে এই নোডের রেসপেক্টে, এটা যদি হয় গ্রাউন্ড তাহলে এই গ্রাউন্ডের রেসপেক্টে এই ভোল্টেজটাকে আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে একদম সিম্পল হয়ে গেল না, এটা তো তোমরা এখন পার ভাই। তাহলে এখানে যদি আমরা কি করবো, এখন একটা কেবিএল করবো, সিম্পল একটা কেবিএল। তাহলে সিম্পল একটা কেবিএল করলে এই ডায়োডটাকে আমি একটু রিপ্লেস করে দিই, এই ডায়োডটাকে আমি রিপ্লেস করতে হবে কি দিয়ে, তোমার ডায়োডটাকে যদি আমি রিপ্লেস করে দিই, এভাবে হচ্ছে না, তো তাহলে আমি আরেকবার ড্র করে দেখাই তোমাদেরকে। তাহলে এখানে হচ্ছে আমি ডায়োডটাকে রিপ্লেস করে, ডায়োডটাকে রিপ্লেস করে বেসিক্যালি কি করব, একটা ভোল্টেজ সোর্স যে 0.7 ভোল্টের। আচ্ছা, ডায়োডটাকে ভোল্টেজ সোর্স দেখো, এটা কিন্তু ভুল করা যাবে না, যদি উল্টা করে ড্র করে দাও তাহলে কিন্তু ডায়োডটা মানে আমার ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার এক্সাক্ট সার্কিটটা, এখানে হচ্ছে আমার 10 ভোল্ট, এখানে হচ্ছে আমার 4.7 কিলো ওহম, এখানে হচ্ছে 0.7 ভোল্ট, এখানে হচ্ছে 2.2 কিলো ওহম, আর এখানে হচ্ছে 5 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাকে বের করতে হবে ভি নট, এটা হচ্ছে আমার গ্রাউন্ড বলতে পারো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো সার্কিটটা। তো এই যে ডায়োডটাকে রিপ্লেস করছি যেভাবে 0.7 ভোল্ট, মনে রাখবে এটা হচ্ছে ডায়োডের কি অ্যানোড প্রান্ত, তাহলে অ্যানোড প্রান্তে কি যাবে পজিটিভটা, আর ক্যাথোড প্রান্তে যাবে নেগেটিভটা, ঠিক আছে। আর সবসময় মনে রাখবে ডায়োডটা হচ্ছে এমন ভাবে কানেক্টেড থাকবে তার ভোল্টেজটা যেটা হচ্ছে সোর্স ভোল্টেজের উল্টা, মানে ডায়োডটা মানে ওই সোর্স মিনিমাম 0.7 পর্যন্ত যাতে কি থাকে অফ থাকে, 0.7 পর্যন্ত অফ থাকবে তারপর সে অন হবে। আচ্ছা, এরপর এখন যদি এখানে কেবিএল করি তাহলে আমার কেবিএলের ইকুয়েশন কি আসবে, যে -10 ভোল্ট প্লাস হচ্ছে যে কারেন্টটা ছিল ধরলাম সেটা হচ্ছে আই কারেন্ট, তাহলে I1 ইন্টু 4.7 কে, আবার এখানে কত 2.2 কে ছিল, তাহলে দুটোকে যোগ করে দিই, প্লাস 2.2 কিলো ওহম, এরপর কি আসতেছে প্লাস 0.7 ভোল্ট, আর হচ্ছে -5 ভোল্ট ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েট করি তাহলে এখানে দুটা 15 ভোল্ট, আর 15 থেকে 0.7 গেলে আসে হচ্ছে 14.3, আর এখানে 4.7 আর 2.2 দ্যাট মিনস হচ্ছে 6.9 কে। তাহলে আমি I1 সমান কি লিখতে পারি, যে 14.3 ভোল্ট ডিভাইডেড বাই 6.9 কিলো ওহম, তাহলে এখান থেকে আমি কি পাবো, কারেন্টটা পাবো। তোমরা এটা ক্যালকুলেট করলে কারেন্টটা যদি পাই, তাহলে সবার কাছে ক্যালকুলেটার আছে না, ক্যালকুলেটারটা সবাই বের করো, বের করে আমাকে বলো তো এখানে ভ্যালুটা কত আসছে। স্যার 2.03 × 10⁻³ ওহম, সরি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এটাকে আমি যদি মিলি অ্যাম্পিয়ার নিয়ে যাই, 2. কত বলছো, 03, 2.03 আর 10⁻³, মানে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি কারেন্টের ভ্যালু। আচ্ছা, এখন কারেন্টের ভ্যালু তো পেয়ে গেলাম, ভোল্টেজের ভ্যালুটা কিভাবে পাবো, সবসময় মনে রাখবে ভোল্টেজের জন্য ভোল্টেজ সবসময় কার রেসপেক্টে বের করতে হয়, গ্রাউন্ডের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে গ্রাউন্ডটা এটা, তাহলে এখানে কি করবো, একটা কেবিএল করবো। কেবিএল করলে কি আসে, আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি কেবিএল করি আসে হচ্ছে কি -V0 প্লাস হচ্ছে যেহেতু কারেন্টটা এ পথ দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে প্লাস I1 ইন্টু 2.2 কিলো ওহম ওহম -5 ভোল্ট ইকুয়াল টু 0। সো V0 ইজ ইকুয়াল টু কি পাবো, যে -5 প্লাস I1 ইন্টু
2.2 কিলো ওহম, তাহলে ভ্যালুটা কত আসে দেখো তো। কেউ কি করছো? 2.03 ইন্টু 2.2 কিলো 2.2, তাহলে আসবে হচ্ছে 4.466, তাহলে হচ্ছে 5 মাইনাস আনসার করলে আসে হচ্ছে 0.534, তাহলে মাইনাস 0.534, প্লাস মাইনাস গুলো অবশ্যই ঠিকভাবে দিতে হবে, 0.534 ভোল্ট। আচ্ছা সবাই কি বুঝতে পারছো এই ম্যাপটা? সবার কাছে ক্লিয়ার? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা তো তাহলে ম্যাথটা বুঝতে পারছো, তাহলে আমরা চলে যাই পরের ম্যাথে। স্যার ডায়োডের ভোল্টেজ সোর্স দ্বারা যে রিপ্লেস করছেন ওইটা একটু ডিরেকশনটা আরেকবার বলতে পারবেন? আচ্ছা ডায়োডের ডিরেকশন একদম যদি আমি এখানে লিখি, ধরো যে এটা ডায়োড, হ্যাঁ তো ডায়োডের এটা কি অ্যানোড প্রান্ত না, এটা হচ্ছে কি ক্যাথোড প্রান্ত, বা এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। তাহলে এটাকে যদি রিপ্লেস করি ভোল্টেজ সোর্স দ্বারা তাহলে কিভাবে আসবে? এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, মানে অ্যানোড প্রান্তটাকে পজিটিভ, ক্যাথোড প্রান্তটা নেগেটিভ। এখন বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ভিডি নট, 0.7 ভোল্ট। ক্লিয়ার? জি স্যার। 8:50 সময় আমাদের ক্লাস ছিল। 8:50 সময় আমাদের ক্লাস ছিল। আচ্ছা তাহলে শেষ করে দিচ্ছি, ভাবছি আর কয়েকটা করাবো, পাইনি। আচ্ছা বলো, হ্যাঁ বলো, কার কোশ্চেন ছিল স্যার? ডায়োডের ক্ষেত্রে স্যার এন সাইডে তো মানে ডোনার অ্যাটম মানে পজিটিভ অ্যাটম গুলো আর কি থাকার কথা না স্যার, মানে পজিটিভ অ্যাটম এনে তো স্যার যে ইলেকট্রনের সংখ্যা বেশি, এই জন্য স্যার যে ডোনার অ্যাটম মানে পজিটিভ স্থির অ্যাটমের সংখ্যা গুলো তো স্যার যদি বেশি থাকে তাহলে স্যার যে এক্ষেত্রে ভোল্টেজটা স্যার এন থেকে পি এর দিকে হওয়ার কথা ছিল না? না না না, এটা তো আমি দিছি হচ্ছে একদম কি অনুসারে, এটা টার্মিনাল অনুসারে যে অ্যানোড আর ক্যাথোড। আচ্ছা এটা কি করবে, আমি এই ভোল্টেজটার কাজ কি, সে বাধা দিবে না? সে বাধা তো দিবে, তাই তো? সে কাকে বাধা দিবে, কতক্ষণ পর্যন্ত? তুমি একটা নর্মাল কমন সেন্স চিন্তা করো, আমরা যদি ধরো যে একটা ডায়োড, এটা একটা অন হয় কত, তো 0.7, কারণ কি তার ভিতরে ডিপ্লেশন লেয়ারে একটা বাধা দিচ্ছে। এখন তুমি একটা ভোল্টেজ ইউজ করছো, তাহলে একই সাইডে যদি হয় তাহলে কি দুইটা ভোল্টেজ কি একটা একটার সাথে যোগ হবে না? তাহলে তো আর হইলো না যে সে 0.7 ভোল্টে অন হচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। এই ধরো যে এখানে নেগেটিভ দিলা, তাহলে কি হচ্ছে, দুটো ভোল্টেজ সিরিজ হয়ে গেল না, যোগ হবে, তাহলে তো এই 0.7 ভোল্টেজ থাকবে না, সে কি হয়ে যাবে, 0.7 তার সাথে যোগ হবে, সে তো বাধা যে দিচ্ছে সে কতক্ষণ অন হবে না, তুমি তাহলে তো সাথে সাথে অন হয়ে যাওয়ার কথা ছিল। এখন বাধা দিচ্ছে কতটুকু পরিমাণ, ওই 0.7 ভোল্ট পরিমাণ, তাহলে ওই বাধাটা কি হবে, যে ভোল্টেজটা দিচ্ছে তার উল্টা পাশেই তো হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা যাক আজকে এ পর্যন্তই, যেহেতু তোমাদের ক্লাস আছে। হ্যাঁ বলো। আচ্ছা আমি একটা জিনিস অবজার্ভ করছি যে এই বেশিরভাগ মানুষজন পরে ঢুকে শুরু করছে, এটা গতদিন ছিল না, আজকে একটা নতুন মেয়া দেখলাম যে অনেকেই হচ্ছে লাস্টের দিকে এসে জয়েন করতেছে। তো এটা যদি হয় পরবর্তী ক্লাসে কিন্তু আমি একটা কুইজ নিয়ে নেবো শুরুর দিকে, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখবা যে একটা পপ আপ কুইজ হয়ে গেছে যেটা মার্কস হচ্ছে 20 মার্কস, আমি যা পড়াইছি তার উপরে, এরকম হইতে পারে। কিন্তু যা যা পড়াইছি সবকিছু ক্লিয়ার রাখবা, প্লাস হচ্ছে যে কোনো দিন একটা কুইজ হইতে পারে, ঠিক আছে? আর এমনি যদি আমি অ্যানাউন্সড কুইজ বলি, এই ম্যাথগুলো শেষ হওয়ার পরে, এত এতদিন যা পড়াইছি এই ম্যাথগুলো শেষ হওয়ার পর পর্যন্ত হচ্ছে একটা কুইজ নিব, সেটা আগামী রবিবার দিন নিব, যেহেতু আমি মিনিমাম 1 উইক আগে আমি হচ্ছে অ্যানাউন্সমেন্ট করি আর কি। তো নেক্সট উইকের একদম রবিবারে তোমাদের ক্লাস আছে, প্লাস হচ্ছে ডি সেশনের আছে, তো কুইজ নিব হচ্ছে রবিবারে ক্লাস টাইম, ওই টাইমে হচ্ছে আমি একটা কোশ্চেন দিয়ে দিব তোমাদেরকে, হয়তো স্পেসিফিক 20 মিনিটসের মতো টাইম দিব, একটা কুইজ হবে এটা। আর যে কুইজগুলো আমি পপ আপ টাইপের নিবো ওগুলো কোনো অ্যানাউন্স থাকবে না, ফুটহাট হবে। যেমন আজকে দেখলাম যে অনেকে ঢুকছো, শুরু দিয়ে ক্লাসে ছিল 14-15 জন, তারপর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, তো এরকম যাতে না হয়, ঠিক আছে? নেক্সট দিন থেকে। আচ্ছা রেসপন্ড টু রোল, রোল 53, ইয়েস স্যার, রোল 54, রোল 54 অ্যাবসেন্ট, আর রোল 55 অ্যাবসেন্ট, আচ্ছা রোল 56 অ্যাবসেন্ট, আচ্ছা রোল 57 অ্যাবসেন্ট,
যারা আসে নাই তাদেরকে বলি, এ রোগ যদি শুরু হয় তাহলে কিন্তু খবর আছে, রোগটা কিন্তু খুব খারাপ রোগ। আচ্ছা রোল 58, ইয়েস স্যার। আচ্ছা রোল 59, ইয়েস স্যার। রোল 60, ইয়েস স্যার। রোল 61, ইয়েস স্যার। রোল 62, রোল 63, ইয়েস স্যার। রোল 64, ইয়েস স্যার। রোল 65, প্রেজেন্ট স্যার। আচ্ছা রোল 66, রোল 67, প্রেজেন্ট স্যার। রোল 68, ইয়েস স্যার। রোল 69, ইয়েস স্যার। রোল 70, প্রেজেন্ট স্যার। রোল 71, ইয়েস স্যার। রোল 72, ইয়েস স্যার। রোল 73, ইয়েস স্যার। রোল 74, রোল 75। আচ্ছা রোল 75 কি ড্রপ হয়েছে সেমিস্টার? ওটা একটা দিনও প্রেজেন্ট নাই। বাধন তুমি কি জানো নাকি স্যার নামটা কি ছিল স্যার? কি জানো, সৌদ সাদমান নাকি? না স্যার, ও আছে স্যার, ও আমাদের সাথে আছে স্যার, আমি স্যার ওকে বলবো স্যার ক্লাস অ্যাটেন্ড করে। আচ্ছা রোল 76, স্যার। রোল 77, ইয়েস স্যার। রোল 79, প্রেজেন্ট স্যার। কে রোল 79, প্রেজেন্ট স্যার, জি স্যার। আচ্ছা রোল 80, ইয়েস স্যার। রোল 81, ইয়েস স্যার। রোল 82, ইয়েস স্যার। রোল 84, ইয়েস স্যার। রোল 85, ইয়েস স্যার। রোল 86, ইয়েস স্যার। রোল 87, ইয়েস স্যার। রোল 88, ইয়েস স্যার। রোল 89, ইয়েস স্যার। রোল 90, ইয়েস স্যার। রোল 91, ইয়েস স্যার। রোল 92, প্রেজেন্ট স্যার। রোল 94, রোল 94 এর একই অবস্থা। আবিদ, ও কি আছে তোমাদের সাথে ক্লাস করে? জি স্যার, আমাদের সাথে ক্লাস করে স্যার। তাহলে তো ও তো ওকে স্যার বলে দিব স্যার, ও তো অসুস্থ হয়ে গেছে মনে হয়। রোল 95, ইয়েস স্যার। রোল 96, স্যার। আচ্ছা রোল 97, আচ্ছা 150 কি ড্রপ নাকি? দেখো তো, এই যে ওটা নাম জানি না আমি, একটু খোঁজ নিও তো। রোল 17-2598 একই অবস্থা, এ দুজন একটু খোঁজ নিও তো। বাধন 16-15-008, ওকে স্যার। 18-25-170, ইয়েস স্যার। 15-25-76, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো স্যার, আমাদের লাস্ট 30 তারিখের ক্লাসের ভিডিওটা আর আজকের ভিডিওটা কাইন্ডলি একটু আপলোড দিলে খুব সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এটা দিয়ে দিব। ভুল হয়েছে স্যার, আজকের এই যে আজকের যে ক্লাসটা আছে স্যার, মানে 8টা থেকে স্যার 8:50, হ্যাঁ এটা কি স্যার 9:40 থেকে স্যার 10:30 নেওয়া যায় স্যার? 9:40 থেকে 10:30? জি স্যার। তুমি কি তোমরা ফ্রি? জি স্যার, আমাদের স্যার ফাঁকা। নেওয়া যাবে, আমার তো 10:30 থেকে ল্যাব থাকে। তাহলে স্যার আমরা স্যার নেক্সট উইক থেকে স্যার এই ক্লাসটা আর কি 9:40 থেকে 10:30 করি। আচ্ছা ঠিক আছে করো। থ্যাংক ইউ স্যার, তাহলে স্যার আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 9:40 থেকে 10:30 দিও। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আল্লাহ হাফেজ।